অবশ্যই এটা হয়েছে, এটা একদম খুব প্র্যাকটিক্যাল হ্যাঁ স্যার হয়েছে। এবং এই মেন্টাল স্ট্রেসের ব্যাপারটা এমন আমার মনে হয় গত এক বছরে বিভিন্ন ডাক্তারদের আলোচনা এটা উঠে এসেছে, কারণ একদম একদম আমরা তো বেসিক্যালি সোশ্যাল অ্যানিমেল, বাড়িতে বসে থাকা, সোশ্যাল ডিস্টেন্সিং এগুলো আমাদের কারোরই পছন্দ হয় না এবং খুব বিরক্তিকর, বোরিং, এত প্রিকশনস, এত প্রোটোকল মেনে চলা। এবং বেসিক্যালি যাদের ওয়ার্ক ফ্রম হোম তাদের চারটে দেওয়াল আর চারকোনা ল্যাপটপ এটার মধ্যে আটকে রয়েছে, এটাই নিউ নর্মাল। এটা যতক্ষণ আমি যেটা বললাম যে মাস ভ্যাকসিনেশন না হচ্ছে তার আগে অবধি কিছু করার নেই, ততক্ষণ অবধি অন্তত সেই পর্যায়ে যতক্ষণ আমাদের পলিসি মেকাররা না মনে করছে যে আমরা সেফ জোনে এসে পৌঁছে যেগুলো মেনে চলতে হবে, এবং কেউ যদি সাইকিয়াট্রিক কনসালটেশন করতে চান স্ট্রেস অ্যাভয়েড করতে, সেইগুলোর একটা সুবিধা হচ্ছে অনলাইন কনসালটেশন করা যায়, এবং বহু ডাক্তার আছে যারা অনলাইন করছেন, সো পেশেন্টরা চাইলে সেই হেল্প নিতে পারে। আর ডায়েটের ক্ষেত্রে অবশ্যই বাড়িতে বসে আছি মানে জাঙ্ক ফুড খেতে হবে, এটা নিয়ে তোমরা অ্যাভয়েড করতেই পারি, অ্যাভয়েডেবল। আর সেকেন্ড হচ্ছে বাড়িতে থাকলেও কিন্তু বাড়িতেও এক্সারসাইজ করা যায়, ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রেডমিল অনেকের বাড়িতে থাকে বা আলাদাভাবে স্কিপিং এগুলো করা যায়, বা এমনিতেও অজস্র ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এখন ইউটিউবে দেখা যায়। পেশেন্টদের বরং আমরা সেগুলো করতে এনকারেজ করছি যে তারা বাড়িতে থাকলেও যেন অন্তত এক্সারসাইজ যেগুলো বাড়িতে করা যায় সেটা অবশ্যই করে। আর পিসিওডি মানে আমাদের ট্রিটমেন্টের পারপাস যদি গাইনোকোলজিস্টে বলি, দুটো কারণে আমাদের কাছে পেশেন্ট আসে, একদল ইনফার্টিলিটি নন, শুধুমাত্র পিরিয়ডসের সমস্যা নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আমাদের কাছে ডে টু ডে আসার বারবার আসার দরকার নেই, একবার দেখিয়ে গেলে আবার ছ মাস পরে এলে চলবে, এবং তারা অনলাইন কনসালটেশন বা ফোনেও জিজ্ঞেস করে নিচ্ছে নিতে পারে। যাদের ইনফার্টিলিটি, ওই বললাম একই স্ট্র্যাটেজি, যখন লকডাউন বা পিকে উঠছে ওয়েভগুলো তখন আমরা ট্রিটমেন্টগুলো বন্ধ রাখছি, আবার যখন সময় নিচ্ছে তখন তাদের ট্রিটমেন্ট চালানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, ফলে নিজের স্বাস্থ্যের দিকে নজরটা নিজেকেই দিতে হবে, লকডাউন হলেও বাড়িতে বসে স্ট্রেস হলেও সেটা কাটানোর উপায়টা কিন্তু নিজেকেই বার করতে হবে, যার যেটা অসুস্থতা, যার যেটা রুটিন, যার যেটা ডায়েট, যার যেটা লাইফস্টাইল সেটা একটু মেনটেন করার চেষ্টা করতে হবে, যেমনটা স্যার বলছেন। স্যার একটা প্রশ্ন আমাদের দর্শক বন্ধুদের কাছ থেকে এসছে, যাদের প্রেগনেন্সি নিয়ে গত লকডাউনে খুব খারাপ অভিজ্ঞতা কিছু হয়েছে, কারোর হয়তো মানে অ্যাবর্শন হয়ে গিয়েছে বা কেউ চিকিৎসা পান নিয়ে অসুবিধায় পড়েছেন, তারা এই লকডাউনে এসে এবং তার সাথে আপনি যেটা বলছিলেন না বয়স বেড়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রেই এটা থাকে, তো তারা এই সময়ে কিছুজন একটু হয়তো অধৈর্যও হচ্ছেন, দেরি হয়ে যাচ্ছে ভেবে, আবার ভয়ও পাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে এই ভয়টা কাটাবেন কী করে, কারণ তারা একটা গত লকডাউনের খারাপ অভিজ্ঞতা নিয়ে রয়েছে অলরেডি, সেটা যদি একটুখানি সাহস যোগান। প্রথম গত বছর আমার মনে হচ্ছে মার্চ মাসে যখন লকডাউন বা কোভিডের ফার্স্ট ওয়েভ আসছে, প্রথম যে অসুবিধাটা ছিল হচ্ছে দেয়ার ওয়াজ লট অফ কনফিউশনস, কি করব কি করব না, হ্যাঁ কোথায় চিকিৎসা করবে, এবং আমি বলছি তো মার্চ আর এপ্রিল মাস আমাদের এটা বেশ ফেস করতে হয়েছে, প্রথম কথা হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে অনেকেই অ্যাফেক্টেড হয়েছেন, অ্যাফেক্টেড হচ্ছিলেন, অনেক হসপিটালে এই আইসোলেশন বা ঠিকমতো ব্যবস্থা হচ্ছিল না, বা প্রথম থেকে সরকার নির্দিষ্ট নিয়ম করেছিল যে কোভিড পজিটিভ হলে একটা পার্টিকুলার হসপিটালই শুরু, এবং আমি অন্তত আমাদের সাবজেক্টে বলতে পারি আমরা অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করেছি, যেখানে আমাকেই পেশেন্ট দেখাচ্ছিল, কেউ কেউ এই কথা বলেছেন যে তিনি তার ডাক্তারবাবুকে খুঁজে পাচ্ছেন না, বা সেটা অনেকেই তো তার মাঝখানে পেশেন্ট দেখেছে এবং আমরা অ্যাভেলেবেল ছিলাম, সেটা ম্যানেজ করা গেছে। যেটা সমস্যা পড়েছে অন্তত আমার ক্ষেত্রে, আমার মনে আছে যেরকম দু তিনজন পেশেন্ট হলো, যখন তারা ভর্তি হতে আসে দেখা গেছে কোভিড পজিটিভ, আচ্ছা সমস্যা হচ্ছে তখন হয়তো যে হসপিটালে আমি ওটি করি তারা তখনও কোভিড চিকিৎসার জন্য অনুমতি তৈরি হয়নি, ফলে পেশেন্টকে সম্পূর্ণ অন্য একটা হসপিটাল যেতে হচ্ছে যেটা শুধুমাত্র কোভিড জন্য ডেজিগনেট, এবং সেখানে নতুন জায়গায় যাওয়া, পেশেন্টের সাইকোলজিক্যাল, অনেক পেশেন্ট সাফার করেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই হয়েছে এটাই, কিন্তু গ্র্যাজুয়ালি আমার মনে হয় গত এক বছরে একটা জিনিস হয়েছে যে আমরা অন্তত বুঝেছি যে এটা তো থাকবে, এখন সব হসপিটালই আমার ধারণা এখন কোভিড চিকিৎসা অ্যালাউড হয়ে গেছে, ফলে এখন আর ওই অসুবিধাগুলো নেই। আমি বললাম প্রথম প্রশ্নের উত্তর দিয়ে শুরু করেছিলাম যে আমরা হসপিটালগুলো বা সব জায়গাতে কোভিড আর নন কোভিড এরিয়াকে সেগ্রিগেট করা হচ্ছে, মানে কোভিড এর প্রথম ঢেউ যে ইনফ্রাস্ট্রাকচারাল ত্রুটিগুলো সেটা আমরা সেকেন্ড ঢেউ অনেকটা রিকভার করতে পেরেছি, ফলে আর ভয়ের অবকাশ নেই, একদম সব সমাধান হয়ে গেছে, মানে অনেকটা আমরা স্ট্রিমলাইন করেছি। এখন আমরা জানি যদি আমাদের পেশেন্ট ডেলিভারি করতে হবে, আমাদের তো দুটো এমার্জেন্সি করতে হয় ওটি, যাই হোক না কেন সে কোভিড পজিটিভ আর নেগেটিভ হোক, ডাক্তার হিসেবে আমরা ডিনাই করতে পারি, একদম আমাদের এক্টোপিক প্রেগনেন্সি সেটা এমার্জেন্সি, লাইফ থ্রেটনিং এমার্জেন্সি, ওটি করতেই হবে, আর একটা এই সিজারিয়ান সেকশন বা নর্মাল ডেলিভারি মানে ডেলিভারি ফেলে রাখা যায়, ফলে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমি পেশেন্টদেরও একই কথা বলি যে যদি কোভিড পজিটিভ আসে ভয় পাওয়ার কিছু নেই, লুকোবেন, করতে হবে, আমাদেরকে জানান, এবং যেটা বললাম যে হসপিটালে আইসো ব্যবস্থা আছে যে কোভিড হলে একটা পার্টিকুলার ওয়ার্ডে ভর্তি হবে, আলাদা ওটি আছে তাদের জন্য, এবং সেই কোভিড পজিটিভ পেশেন্টদের বেবিদেরও আলাদা রাখা হয়, রাখা হয়,
সো দ্যাট দ্যাট ইজ নো মিক্স আপ আর যারা নন কোভিড তাদেরকে সম্পূর্ণ অন্য জায়গায় অন্য ওটিতে করা ঠিক ঠিক তো যাতে মিক্স আপ না হয় সেটা কিন্তু সব হসপিটালে ইমিউনালি সিএমআর মানে এখন সেটা করা হয়ে গেছে অলরেডি ফলে এই এই বছরে আর এতটা ভয়ের আতঙ্কের জায়গা নেই আর একটা জিনিস আমি যেটা বললাম যে গতবার আমি মার্চ এপ্রিল মাসে বেশ খেয়াল করেছি বেশ কিছু পেশেন্ট এরকম আনফর্চুনেট হয়েছে যে হঠাৎ করে লকডাউন হয়ে যায় তারা ভাবছেন যে ডাক্তারবাবু আছেন কি করে দেখাতে যাবো গাড়ি চলছে না বেরোবো কিনা বাড়ি থেকে ভয় বেরোচ্ছেন না পেটের ভেতরে বাচ্চাটা মারা গেছে যেটা আগে অনেক হয়েছে এরকম মিসক্যারেজ এরকম হয়েছে যে অ্যাটেনশন না হবে তবে যেটা বললাম যে এবারে এসে অনেকটাই শর্ট আউট করা গেছে মানে এখন যদি আমাদের চেম্বারগুলো দেখো দেখবে পেশেন্ট আসছে যারা কনসিভ করতে চাই বা করছে এবং আমি এটা বলবো না যে অনেকে কিন্তু বেশ সচেতন হয়েছে তারা যথেষ্টই ডাবল মাস্ক পরা প্রিকশন নেওয়া এটা করছেন একদম সবাইকে যে গালাগাল দিতে হবে সবাই খুব বাজে করছে এমনটা নয় আমি প্রচুর পেশেন্টকে দেখছি যারা সচেতন হয়েছে এবং আমাদের পক্ষে সুবিধা হয়েছে কারণ আমরা বোধহয় এখন এসে বোধহয় সবাই বুঝতে শুরু করেছি যে কোভিড ইজ হিয়ার টু স্টে এবং এটা নিয়েই আমাদের চলতে হবে এবং এর বারবার একটা কথা আমরা বলছি যে সতর্কতা বা কোভিড বিধি মেনে চলতে হবে কারণ দিনের পর দিন তো একটা দেশ প্যারালাইজড হয়ে যেতে পারে না দিনের পর দিন আমরা ঘরে বসে থাকতে স্যারের কথার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল স্যার বললেন যদি আপনি পজিটিভও হন যদি আপনি মা হতে চলেছেন এবং কোনো কারণে পজিটিভও হন তাহলেও ভয় পাবেন না লুকোবেন না বিধি মেনে প্রোটোকল মেনে নিয়ম মেনে সবটাই সম্ভব এখন আর গত বছরের মতো সেই দিশেহারা ভাবটা আর নেই অসহায়তাটা আর নেই হাসপাতালগুলোও অনেক বেশি অর্গানাইজড এবং এই যে সেন্টারগুলো যেখানে ট্রিটমেন্ট করাচ্ছেন যারা ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন তারাও অনেক বেশি বিধি মেনে চলছে ফলে ভয়ের কোনো জায়গা নেই সচেতনতা মেনে চলাটাই এখন একমাত্র পথ সতর্ক হওয়াটাই একমাত্র পথ